কেটে ধুয়ে পোষা করতে হবে, সেই জন্য আমি কচুরলতিটাকে কিছুটা আগে কেটে নিয়েছি আর বাদবাকি কিছুটা রেখেছি তোমাদের দেখানোর জন্য কিভাবে আমি কাটবো। আর এছাড়া এখানে আমার কচুরলতি আছে মোট 750 গ্রাম, যার যতটা প্রয়োজন হবে সে ততটা দিয়েই রান্না করবে। দেখে নাও আমি কিভাবে কেটেছি, কিভাবে কাটি সেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, এবার এটাকে আমি আস্তে আস্তে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়ালে খোসাটা ভালো উঠবে এবং হবেও তাড়াতাড়ি, খুব সুবিধা হয় এভাবে কাটলে। আমার এটা সুবিধা হয়, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে কাটবে, কিন্তু আমি যেভাবে কাটি সেটাই আমি তোমাদের কেটে দেখাচ্ছি। কত ইজি এবং কত তাড়াতাড়ি এই যে আমার এটা কাটা হয়ে গেল। আবারও আমি আরেকটা কাটছি, দেখে নাও তোমরা। ফটাফট এরকম খোসাগুলো উঠে যাচ্ছে, কিন্তু বড় বড় গুলো তো উঠবে, কিন্তু এটাতে তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে কাটতে। আর যদি খোসা থাকে তাহলে খেতে ভালো লাগবে না, মুখে পড়বে, সেই জন্য যতটা সম্ভব পারা যায় পরিষ্কার করা। আমি এইভাবে সব লতিগুলোকে কেটে নেব। সব কচুর লতি কাটা হয়ে গেছে, আর একটা আছে, এটা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি কচুর লতিটা ভাপাতে দেব। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাটাটা, এবং সুন্দরভাবে খোসাটা উঠে একদম পরিষ্কার সবুজ হয়ে গেছে একদম। আর আমি যেভাবে কাটছি ওরকম করে ফলো করে যদি কাটলে খুব তাড়াতাড়ি কাটতে পারবে এবং খুব ভালোভাবে খোসাগুলো উঠে যাবে। আমার সব লতি কাটা শেষ, এবার এটাকে আমি ভালো করে কলের তলায় ভালো করে ধুয়ে নেবো। কষি তো যেহেতু একটু ভালো করে ধুতে হবে। দেখুন কি সুন্দরভাবে কেটেছি আমি, পরিষ্কার করে খুব সুন্দর করে একই সাইজের আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে কলের তলায় দিয়ে ভালো করে ধুয়ে আমি একটু ভাপাতে দেবো 5 মিনিটের জন্য, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। এবার আমি একটা সসপ্যানে একটা জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লতিগুলোকে দিয়ে দেব 5 মিনিটের জন্য, আমি লতিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভাপিয়ে আমি জলটা ছেঁকে নিয়ে তারপরে রান্না করব। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে আমি এখন 5 মিনিট ভাপাতে দেবো হাই ফ্লেমে। আমার 5 মিনিট ভাপানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে আমি এটাকে এখন জলটাকে ছেঁকে নেব। আর এই যে সিদ্ধটা আমার গলেও যাবে না আবার শক্তও থাকবে না, আমি এইভাবে সিদ্ধটা করে নিয়েছি। এবার জলটাকে আমি ঢেলে ঝরিয়ে নিই। গ্যাসে কড়াইটা বসিয়েছি, বসিয়ে এতে আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো, 2, 3, 4, 5 আমি এই চামচে 6 চামচ সর্ষের তেল দিলাম। এবার এটাকে আমি গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 3টে পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে আমি সরু সরু করে এরকম ভাবে কেটে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা আমি একটু কমিয়ে মিডিয়াম ফ্লেমে নিয়ে নিলাম, নাহলে পুড়ে যাবে মশলাটা। পেঁয়াজটা একটু নরম নরম করে আমি এখন ভেজে নেব, 2 মিনিটের মতো আমি একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমার কমানো আছে মিডিয়াম ফ্লেমে, বেশি হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, কালো কালো হয়ে গেলে ভালো লাগছে না। আমি একটু নরম নরম করে সোনালি করে ভেজে নেব। এই যে আমার এবার এটা পিঙ্কিশ হয়ে এসছে এখানে একটু, হ্যাঁ। আর আমি
থেকে আমি আপনার পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমি এখানে এই যে একটা গোটা রসুন থেকে 10-12 কোয়া নিয়ে নিয়েছি, আর এই যে 10টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে ধুয়ে এই যে আমি পেস্ট হয়ে যায় কোয়াটা পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু আমি নেড়ে দেব। আমি এবার একটু এর মধ্যে একটু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আর আমি যখন কচুকুটিটা সিদ্ধ করছি তখন আমি হাফ চামচ নুন দিয়ে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। একটু একটু মিনিট খানেক নেড়ে দেব যাতে এই রসুনের আর মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য আমি একটু নেড়ে নেব মিনিট খানেক। এবার আমি দিচ্ছি 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা কচু তো কচুতে সবসময় একটু ঝালটা একটু বেশি দিতে হয়, আমি এখানে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে 1 চামচ লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা যে যেরকম খাবে, আমি আগেও বলেছি আবারও বলছি, যে যেরকম খাবে সেইভাবে ঝালটা ব্যবহার করবে। এবার দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসছে। আমি মিনিট খানেক ভালো করে কষিয়ে নেব এটাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। যেহেতু এটা লতি কচুর লতি দিয়ে চিংড়ি, সেই জন্য চিংড়ি মাছ এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরকম সাইজের চিংড়ি, ছোট চিংড়ি দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এই অবস্থায় একটু এই যে মশলার বা যে রসুন আর কাঁচা লঙ্কার যে বাটিটা ছিল তাতে একটু জল দিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাছের সঙ্গে কষিয়ে নেব। মিনিট 2-3 আমি এভাবে কষাবো। মশলাটার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে মিশে গেছে এবং ভাজা হয়ে গেছে, যে রঙটা মাছের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। কেউ যদি চায় সে আলাদাভাবে ভেজেও নিতে পারে, কিন্তু আমি এরকমভাবে রান্না করে দেখেছি এতে স্বাদটা বেশি ভালো হয়। কেউ চাইলে আলাদা ভেজেও নিতে পারে। এবার আমি সিদ্ধ করে এই যে লতিটা জল ঝরিয়ে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু ওপর থেকে নিয়ে এইভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে দেবো যাতে লতিগুলো ভেঙে না যায়। তারপরে আমার কচুর লতিটা ভালো করে মিশে গেছে। এবার আমি এই অবস্থায় আস্তে আস্তে যতক্ষণ মানে একটু সময় ধরে একটু আঁচটা কমিয়ে এটাকে আমার রান্না করতে হবে, ওই জন্য মানে টাইমটা ওভাবে বলা যায় না, 5-10 মিনিট এটা হয়ে ওটা আস্তে আস্তে আমাকে ধীরে ধীরে নেড়ে নেড়ে করতে হবে। এটা এটা নাইলে নিচ থেকে লেগে যাবে। অন্তত 7-8 মিনিট আমি এভাবে রান্না করবো। মিষ্টিটা এখানে অপশনাল, কেউ যদি মনে করে খাবে না সে নাও দিতে পারে, কিন্তু চিনিটা দিলে একটু রান্নাটা ব্যালেন্স হয়, টেস্টের একটু হেরফের হবেই, ওই জন্য সামান্য আমি চিনি দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে নিচ এইভাবে মিশাতে হবে, নাহলে তলা দিয়ে লেগে যাবে আর ভেঙে যাবে। দেখতে হবে যেন ভেঙে না যায়। এটা গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আবার আমি এইভাবে আবার মিনিট খানে খেতে দেবো, আবার তারপরে আবার উঠিয়ে দেবো। আজকে আমি 2 মিনিটের জন্য লতিটাকে রেখে দিয়েছিলাম, কোনো নাড়াচাড়া করিনি, একদম নিগু আজ বলতে একদম লো মিডিয়ামে রেখেছিলাম, যেহেতু সাইড দিয়ে এরকম তেলটা বেরিয়ে আসছে মানে আমার একদিক হয়ে গেছে। আমি খুব আস্তে আবার আরেকদিক উল্টিয়ে দেবো। এই যে আমার হয়ে গেছে একদিক, আমার চিংড়ি মাছ দিয়ে লতি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে পরিবেশন করবো। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এটা কচুর লতিটাকে আমি থালায় গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। এখন শুধু খাওয়ার অপেক্ষায়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি রান্নাটা কীভাবে করেছি। খেতে অস্বাভাবিক লাগে আর সামান্য জিনিসগুলো আমি তৈরি করেছি, প্রচুর নিয়ে তৈরি করতে হবে কিন্তু।